সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ম্যাথমেটিক্স টেক্সট বইয়ের অনুশীলনী নিয়ে আলোচনা করব। আজকে আমি এক্সারসাইজ 9.3 এর MCQ SA³ ট্রু ফলস এবং শূন্যস্থান নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তোমাদের অনেক রিকোয়েস্টে আজকে আমি এটা সলভ করাব। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো আছে সেইগুলো আমি টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেব। সুপ্রিয় দর্শকার্থী, তাহলে আলোচনা করা যাক। ফার্স্ট প্রশ্ন কি আছে আছে কি বলেছে রোমান অনে এক্স সমান সমান 2+√3 হলে এক্স প্লাস 1/x এর মান কত হবে? তো দেখো, এর অ্যান্সার কিন্তু হবে সির অ্যান্সার 4 হবে। তো দেখো, 4 কী করে হবে সেটা তোমাদের আমি ভালো করে বোঝাবো এবং আমি করণী নিরসনটা করাবো, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? তো দেখো, একটু জুমটা একটু বড় হয়ে গেছে, একটু ছোট করে দিই, তাহলে লেখাটা একটু ভালো বোঝা যাবে, ঠিক আছে? অঙ্কটা কি বলেছে? অঙ্কটা বলেছে এক্স সমান সমান 2+√3। তাহলে কি হবে, 1/x সমান সমান কি হবে, 1/2+√3 হবে, 2+√3 হবে। তাহলে 2+√3 যদি আমি দিই, তাহলে এইদিকে কী হবে, 2-√3 হবে। আর 2-√3 কোথায় হবে? উপরে হবে 2-√3। তা দেখো, উপরে কী আছে? উপরে আছে 1, তারপরে আছে 2-√3। সুপ্রিয় দর্শকার্থী, তো তোমরা নজর করে দেখো, এটা কী আছে, একটু কালার চেঞ্জ করছি, এটা a+b আছে আর a-b, মানে কি a²-b², তার মানে কী আছে, 2√3। তাই তো? তো দেখো, তার মানে আমরা কী পাচ্ছি, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 × 2 কত হবে, 4 হয়। আর এই রুট আর এই রুট কেটে গেলে কী থাকে, 3 থাকে, অর্থাৎ 4-3 থাকে, তাই তো? অর্থাৎ আমরা একটু কেটে দিচ্ছি, অর্থাৎ আমরা নজর করতে পারছি অঙ্কটার ভিতরে যে 1 2-√3 আর নিচে হবে 2 × 2 = 4 √3, এবং তার উপরে হোল স্কোয়ার থাকলে ক্যালকুলেশন করে পাবে 3 পাবো। রুট রুট কেটে গেলে কী থাকে, 3 থাকে, অর্থাৎ এখানে একটু সমান সমান দিচ্ছি, 1 2-√3, এটা √3 আছে, একটু মুছে দিচ্ছি, একটু বোঝা যাচ্ছে না ঠিকঠাক করে, এটা 3 আছে, ওকে, এটা ব্র্যাকেট ক্লোজ, এখানে কী থাকছে, 1 থাকছে, 1 কেটে গেল। অর্থাৎ সুপ্রিয় দর্শকার্থী, 1/x এর মান কী পাচ্ছি, 1/x এর মান পাচ্ছি 2-√3, তাই তো? আর এক্স এর মান কী ছিল, এক্স এর মান ছিল কিন্তু 2+√3, তাই তো? এটা ছিল, তার মানে দেখো, আমরা কিন্তু যেটা পেয়েছিলাম, এক্স এর মান যেটা ছিল 2+√3 ছিল, একটু কালার চেঞ্জ করি, এটা 2+√3 ছিল, এবং 1/x এর মান যেটা আমরা পেয়েছি ক্যালকুলেশন করে, করণী নিরসন করে 2-√3 পেয়েছি, তাই তো সুপ্রিয় দর্শকার্থী? তো দেখো, অঙ্কটা আমি খুব সুন্দর করে সলভ করে দেব, এগুলো কেটে দিচ্ছি। অঙ্কটা কী বলেছে, অঙ্কটা বলেছে x+1/x এর মানটা বের করতে বলেছে। এক্স এর মান কী ছিল, এক্স এর মান ছিল 2+√3 ছিল, ব্র্যাকেট ক্লোজ, এখানে প্লাস আছে, প্লাসটা দিলাম। আর 1/x এর মান কত পেয়েছি, আমরা একটু আগে পেয়েছি 1/x এর মান কত পেয়েছি,
टू माइनस रूट थ्री। ताहले तो देखो ब्रैकेटगुलो उठिए देव टू प्लस रूट थ्री प्लस टू माइनस रूट थ्री। एक तो कलर परिवर्तन करछि। सुप्रिय दर्शकार्थी रूट थ्री जदि केटे जाए तेल इखने थक से दुई इखने थक से दुई दुर दी कत हो चार हो अर्थात एर अन्सार है किन्तु सी एर अन्सार चार अन्सार कि सी एर अन्सार है चार है। सुप्रिय दर्शकार्थी हमारे नेक्स्ट अंक कि बोले हमारे नेक्स्ट अंक बोले रोमान्टियर अंक पी प्लस किऊ समान समान रूट थार्टीन एवं पी माइनस किऊ रूट फाइव है तो हमें पी किऊर मानटा कत हो। तुम्हारा ए बिर फर्मूला तो जानो ए बी समान समान कि आ प्लस बी बाई टूर होल स्क्वायर माइनस ए माइनस बी बाई टूर होल स्क्वायर एटा तो तुम्हारा जानो जस्ट आम्रा सूत्रटा प्रयोग करब ठीक आछे कि बोलछे बुझते पारछो। तो देखो आम्रा पी किऊर मानटा बेर करब पी किऊ पी आर किऊ एर फर्मूला कि आछे एटा आछे पी प्लस किऊ पी प्लस किऊ बाई टू एर होल स्क्वायर माइनस एखाने कि आछे एटा एकटु सरिये दिच्छि पी माइनस किऊ बाई टू एर होल स्क्वायर। तो देखो पी प्लस किऊ एर मान कत जेटा किन्तु बोइते बोले दिछे रूट थार्टीन रूट थार्टीन एटा थार्टीनटा बनाम तीनटा देखते सुंदर होच्छे ना रूट थार्टीन बाई टू एर होल स्क्वायर माइनस पी माइनस किऊर मान कत आछे रूट फाइव बाई टू एर होल स्क्वायर। रूट रूट केटे गेले कि थाकछे रूट रूट केटे गेले थाकछे तेरो थाकछे आर नीचे थाकछे दुई दुगुणी चार माइनस रूट रूट केटे गेले पाँच थाकछे नीचे थाकछे दुई दुगुणी चार अर्थात तेरो बाई चार और पाँच बाई चार थाकछे ठीक आछे कि बोलछे बुझते पारछो तेरो बाई चार और पाँच बाई चार थाकछे। तो देखो केटे दिच्छी तेरो बाई चार तेरो बाई चार माइनस पाँच बाई चार थाकछे एर लसागु कत चार तेरो के तेरो और चार दे भाग करले एक है पाँच के पाँच तेरो थेके पाँच बाद दिले कत थाकछे आठ थाकछे आठ बाई चार चार दुगुणी आठ अर्थात एर अन्सार हबे टू हबे। सुप्रिय दर्शकार्थी एर अन्सार हबे किन्तु एर अन्सार टू। हमारे नेक्स्ट अंक कि बोले रोमान थ्री अंक ओके। सुप्रिय दर्शकार्थी हमारे रोमान थ्री अंक जदि ए प्लस बी रूट फाइव एवं ए माइनस बी रूट थ्री है तेल ए स्क्वायर प्लस बी स्क्वायर मान कत हो एर अन्सार किन्तु फोर है ठीक आर आगे अन्सार है दुई एवं तार आगे अन्सार है चार। तो देखो आमी रोमान थ्री अंकटा तुम्हारे आमी खूब सुंदर करे आज के सल्व करिए देव ओके बुझते पारछो आमी कि बोलछी एगुलो केटे दिलाम ठीक आछे। सुप्रिय दर्शकार्थी प्रथमे आमाके ए बिर मानटा बेर करते हबे ठीक आछे ए बि समान समान कि आछे तुम्हारा जानो जे ए प्लस बि बाई टू एर होल स्क्वायर माइनस ए माइनस बी बाई टू एर होल स्क्वायर ए प्लस बी एर मान कत ए प्लस बी एर मान किन्तु बोइते बोले दिए से रूट फाइव अर्थात रूट फाइव बाई टू एर होल स्क्वायर माइनस ए माइनस बी एर मान कत पे बोले से रूट थ्री बोले से रूट थ्री एक तो मुछे दिच्छी रूट थ्री बाई टू एर होल स्क्वायर।
तो रूट रूट केटे गेले कि थाकछे पाँच थाकछे पाँच बाई चार माइनस रूट रूट केटे गेले कि थाकछे तीन बाई चार एर लसागु कत एर लसागु किन्तु चार थाकछे लसागु कत चार चारके चार भाग करले कत होच्छे पाँचके पाँच माइनस चारके चार भाग करले एक थाकछे तीनके तीन ताई तो अर्थात पाँच थेके तीन बाद दिले कत होबे पाँच थेके तीन बाद दिले होबे दुई बाई चार होबे दुइके दुई दुई दुगुणी चार अर्थात वन बाई टू थाकछे ठीक आछे अर्थात ए बिर मान कत ए बिर मान किन्तु वन बाई टू ठीक आछे कि बोलछि बुझते पारछो तो देखो अंकटा किन्तु खूब सुंदर करे खाताय लिखबे एबं स्क्रीनशॉट पारले मेरे निते पारो ओके तो देखो एबार आमी कि करब एबार आमी ए स्क्वायर प्लस बी स्क्वायर मानटा बेर करब ए स्क्वायर प्लस बी स्क्वायर मान फर्मूला कि आछे ए प्लस बी एर होल स्क्वायर माइनस टू ए बी तो देखो ए प्लस बी एर मान कत एखाने एकटु लिखे दिच्छि हाँ ए प्लस बी एर मान किन्तु जेटा तोमादेर प्रथमेई देखालाम जे रूट फाइव कत ए प्लस बी एर मान होच्छे रूट फाइव ताहले कि आछे रूट फाइव एर होल स्क्वायर माइनस टू আর এ বির মান কত এ বির মান ওয়ান বাই টু পেয়েছিলাম ওয়ান বাই টু এই টু এই টু কেটে যায় কেটে গেলে কী থাকছে রুট টুট কেটে গেলে কী থাকছে রুট টুট কেটে গেলে থাকছে ফাইভ মাইনাস ওয়ান সমান সমান ফোর থাকছে অ্যান্সার ওকে সুপ্রিয় দর্শকার্থী বুঝতে পারছেন কী বলছি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি অ্যান্সার হবে কিন্তু ফোর এবং এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার বি এর অ্যান্সার সুপ্রিয় দর্শকার্থী এরপরে তোমাদের আমি নেক্সট অঙ্ক সলভ করাবো রোমান ফোরের অঙ্ক ওকে রোমান ফোরের অঙ্ক বলেছে রুট একশো পঁচিশ থেকে রুট ফাইভ বিয়োগ করলে বিয়োগফল কত হবে অ্যান্সার কিন্তু হবে রুট এইটটি হবে তো দেখো অঙ্কটা আমি কী করে করাচ্ছি সলভ করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও বলেছে রুট একশো পঁচিশ থেকে রুট একশো পঁচিশ মাইনাস কত বলেছে মাইনাস রুট ফাইভ এর থেকে যদি এটা বিয়োগ করি এটা ভাগ করে নিচ্ছি রুট একশো পঁচিশ মানে কি পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ মাইনাস কত রুট ফাইভ দুটো পাঁচ থেকে একটা পাঁচ বাইরের দিকে থাকছে একটা পাঁচ বাইরের দিকে থাকছে একটু মুছে দিচ্ছি দুটো পাঁচ থেকে একটা পাঁচ বাইরের দিকে থাকছে একটা থাকছে ভিতরের দিকে থাকছে কারণ দুটো থেকে একটা বাইরের দিকে থাকছে তাই তো তাহলে দেখো মাইনাস রুট ফাইভ এটা কটা রুট ফাইভ কোনো কিছু নেই মানে তো এক তো তো পাঁচটা রুট ফাইভ কটা প্রথমে রুট ফাইভ একটু কালার পরিবর্তন করছি ঠিক আছে একটু কালার পরিবর্তন করছি দেখো তোমরা তো দেখো রুট ফাইভ কটা আছে পাঁচটা রুট ফাইভ আছে আর এখানে কোনো কিছু নেই মানে কি একটা রুট ফাইভ পাঁচটা রুট ফাইভ থেকে যদি একটা রুট ফাইভ বাদ দিই তাহলে কটা থাকছে চারটে থাকছে চারটে রুট ফাইভ থাকছে চারটে রুট ফাইভ থাকছে তাই তো তাহলে চারটে যদি রুট ফাইভ থাকে এবং এই চারটাকে যদি এর ভিতরে যদি আমি নিয়ে যাই তাহলে চার কটা যাবে তো দেখো তোমাদের মাথায় রাখবে দুটো পাঁচ থেকে যদি একটা দুটো পাঁচ থেকে কিন্তু একটা পাঁচ বাইরের দিকে থাকছে অর্থাৎ বাইরের দিকে একটা পাঁচ যদি থাকে তার মানে কি নিচে ভিতরের দিকে দুটো পাঁচ ছিল তার জন্য তো বাইরের দিকে একটা পাঁচ বেরিয়েছে তাহলে চার নিচে ভিতরে দুটো দুটো চার থাকবে অর্থাৎ চার গুণ চার গুণ একটু কেটে দিচ্ছি না কাটলে বোঝা যাচ্ছে না চার গুণ পাঁচ সুপ্রিয় দর্শকার্থী তো দেখো এই দুটো চার থেকে তো একটা চার বাইরের দিকে যাবে তাই তো তার মানে কি বাইরের দিকে যদি একটা চার থাকে তাহলে নিশ্চয়ই ওই চারটা ভিতরের দিকে গেলে দুটো চার হবে অর্থাৎ চারি চারি ষোলো
ষোলোর সঙ্গে পাঁচ গুণ করলে হচ্ছে রুট আশি, এর অ্যান্সার হবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারতো? অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার রুট আশি। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের নেক্সট অঙ্ক রোমান ফাইভের অঙ্ক সলভ করাবো। ঠিক আছে, তো দেখো অঙ্কটা কি বলেছে, রোমান ফাইভের অঙ্ক, এর অ্যান্সার কিন্তু এইট হবে, এটা কিন্তু ফোর হবে, এটা টু হবে। ঠিক আছে, তো দেখো ফাইভ মাইনাস রুট থ্রি, রুট থ্রি মাইনাস ওয়ান, ফাইভ প্লাস রুট থ্রি, রুট থ্রি প্লাস ওয়ান। প্রথমে তো দেখো, প্রথমে আমি এইটা আর এইটা একসঙ্গে করব, তারপরে এইটা আর এইটা একসঙ্গে করব, কারণ এটা এ প্লাস বি, এটা এ মাইনাস বি, এটা এ মাইনাস বি, এটা এ প্লাস বি, কিন্তু একটা ফর্মুলা চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি অঙ্কটা খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ওকে সুপ্রিয় দর্শকার্থী, প্রথমে কী ছিল, ফাইভ মাইনাস রুট থ্রি ছিল এটা ব্র্যাকেটের মধ্যে, তাহলে এইদিকে কী হবে, ফাইভ প্লাস রুট থ্রি হবে, তাই তো? অপর দিকে কী ছিল, অপর দিকে ছিল রুট থ্রি মাইনাস ওয়ান, রুট থ্রি মাইনাস ওয়ান, আর এদিকে কী হবে, রুট থ্রি প্লাস ওয়ান। তো দেখো আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি, এ মাইনাস বি, এটা এ প্লাস বি, এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ ফাইভের হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি এর হোল স্কোয়ার, একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, গুণ, এরকম সেরকমই হবে, রুট থ্রি এর হোল স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। তো ফাইভের হোল স্কোয়ার মানে কি, পঁচিশ মাইনাস রুট টুট কেটে গেলে কত থাকছে, তিন থাকছে, ব্র্যাকেট ক্লোজ, গুণ, রুট টুট কেটে গেলে কত থাকছে, তিন থাকছে, মাইনাস ওয়ান থাকছে, পঁচিশ থেকে তিন বাদ দিলে কত হয়, বাইশ, গুণ, তিন থেকে এক বাদ দিলে কত হয়, দুই, বাইশ গুণে কত হয়, চুয়াল্লিশ, এর অ্যান্সার সুপ্রিয় দর্শকার্থী চুয়াল্লিশ। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে বি এর অ্যান্সার চুয়াল্লিশ। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এরপর আমি তোমাদের বি দেখার অঙ্কগুলো সলভ করাবো, সত্য না মিথ্যা লেখো, ওকে? তো দেখো অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে রোমানের অঙ্ক, তো দেখো বি দেখে কী বলেছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। তো দেখো ফার্স্ট অঙ্ক কী বলেছে, বলেছে রুট সেভেন্টি ফাইভ এবং রুট একশো সাতচল্লিশ সদৃশ করণী। তো তোমরা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু সদৃশ করণী, কারণ রুট সেভেন্টি ফাইভ আছে এখানে, কত আছে, এবং রুট একশো সাতচল্লিশ আছে, এটা কিন্তু দুটোই কিন্তু সদৃশ করণী। ঠিক আছে, অর্থাৎ সুপ্রিয় দর্শকার্থী এটা কিন্তু সত্য আছে, সত্য আছে, ওকে? দেখেই বুঝতে পারছো তোমরা। রোমান টু এর প্রশ্ন, রুট পাই একটি দ্বিঘাত করণী। হ্যাঁ দেখো, রুট পাই কখনো দ্বিঘাত করণী হতে পারে না, রুট পাই কখনো দ্বিঘাত করণী হতে পারে না, অর্থাৎ এটা কী আছে, এটা কিন্তু মিথ্যা আছে, আমি কেটে দিয়েছি, মিথ্যা, মিথ্যা আছে, অর্থাৎ এটা মিথ্যা আছে। সিধাকে প্রশ্ন, শূন্যস্থান পূরণ করি, ফাইভ রুট ইলেভেন একটি কী, ফাইভ রুট ইলেভেন কিন্তু একটা কী সংখ্যা বলো, অমূলদ সংখ্যা, কী হবে, অমূলদ সংখ্যা, তোমরা তো জানো। এবং আমাদের পরের প্রশ্ন কী বলেছে, বলেছে রোমান টু এর প্রশ্ন, রুট থ্রি মাইনাস রুট, রুট থ্রি মাইনাস ফাইভ অনুবন্ধীকরণী কী। তো দেখো অনুবন্ধীকরণী কী হবে, তোমাদের মাথায় রাখতে হবে যার মাথায় রুট আছে সেটা কিন্তু মাইনাসে যাবে, অর্থাৎ তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি অন্য পেজে, ওকে? অঙ্কটা বলেছে যে রুট থ্রি মাইনাস ফাইভ এর অনুবন্ধীকরণী হবে, তোমাদের মাথায় রাখতে হবে যার মাথায় রুট আছে সেটা কিন্তু মাইনাসে করলে হয়ে যাবে, অর্থাৎ মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ এর কিন্তু অনুবন্ধীকরণী হবে।
ঠিক আছে, যদি কোনো অঙ্ক দেয় টু প্লাস রুট থ্রি, এর অনুবন্ধীকরণে কী হবে? তাহলে এর অ্যান্সার হবে টু মাইনাস রুট থ্রি। বুঝতে পেরেছ কী বলছি? সুপ্রিয় দর্শকার্থী, অর্থাৎ এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে মাইনাস রুট থ্রি এবং মাইনাস ফাইভ। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে? আমাদের নেক্সট অঙ্ক বলেছে দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় ড্যাশ করণীয় হবে। অ্যান্সার হবে অনুবন্ধীকরণী, অনুবন্ধীকরণী হবে। লিখে দিচ্ছি আমি অনু, ঠিক আছে, বন্ধি, অনুবন্ধী করণীয় হবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? এবার আমি তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করিয়ে দেব। ঠিক আছে, এগারো দাগের প্রশ্ন কি বলেছে? এক্স সমান সমান থ্রি প্লাস টু রুট টু হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত? তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি, খুব সুন্দর করে কিন্তু তোমাদের আমি সলভ করিয়ে দেব। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? তো দেখো অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে এক্স সমান সমান থ্রি প্লাস টু রুট টু, এক্স সমান সমান থ্রি প্লাস টু রুট টু যদি হয় তাহলে ওয়ান বাই এক্সের মান কত হবে? ওয়ান বাই এক্স সমান সমান হবে ওয়ান বাই থ্রি প্লাস টু রুট টু। এটা যদি হয় এর অপোজিট কী হবে? হবে থ্রি মাইনাস টু রুট টু। আর সেম এটা উপরে লিখতে হবে থ্রি মাইনাস টু রুট টু। তাহলে আমরা কী নজর করতে পারছি? আমরা দেখতে পারছি যে অঙ্কটার ভিতরে একটা দাগ টানব, অন একটু কেড়ে দিচ্ছি পাজে লাগছে দেখতে, হ্যাঁ এবার ঠিক আছে, অন থ্রি মাইনাস টু রুট টু। আর এখানে কী আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ থ্রি এ স্কোয়ার মাইনাস টু রুট টু এর হোল স্কোয়ার, তাই তো? তার মানে আমরা কী পাচ্ছি অঙ্কটার ভিতরে? আমরা অঙ্কটার ভিতরে পাচ্ছি যে থ্রি মাইনাস টু রুট টু পাচ্ছি একটা, আর এটা পাচ্ছি, অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি অঙ্কটা খুব সুন্দর করে কিন্তু আমি সলভ করে দিচ্ছি। ঠিক আছে, আমরা কিন্তু ওয়ান বাই এক্সের মানটা বের করব, এক্সের মান তো দেওয়া আছে। ঠিক আছে, অর্থাৎ আমরা অঙ্কর ভিতরে দেখতে পাচ্ছি যে ওয়ান থাকছে আর থাকছে থ্রি মাইনাস টু রুট টু থাকছে, আর এখানে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি তিন ত্রিককে যে থ্রি হোল স্কোয়ার, মানে কি নয়, নয় মাইনাস টু রুট টু এর হোল স্কোয়ার মানে কত ছিল? আট ছিল। তো কত পাবো তাহলে? ওয়ান এখানে পাচ্ছি থ্রি মাইনাস টু রুট টু, আর নিচে ওয়ান, এই ওয়ান এই ওয়ান কেটে গেলে কী থাকছে? পাচ্ছি থ্রি মাইনাস টু রুট টু, অর্থাৎ এটা কিন্তু আমরা পাচ্ছি ওয়ান বাই এক্সের মান, ওয়ান বাই এক্সের মান পাচ্ছি। ঠিক আছে, এইবার কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। ওকে সুপ্রিয় দর্শকার্থী, অঙ্কটা কী ছিল? অঙ্কটা ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা বের করতে হবে। তো দেখো এক্সের মান তো বলেই দিয়েছে, কত ছিল এক্সের মান বলে দিয়েছিল যে থ্রি প্লাস টু রুট টু, এটা বলে দিয়েছিল। এবং ওয়ান বাই এক্সের মান তো আমরা এক্ষুনি বের করলাম, কী বের করলাম? থ্রি মাইনাস টু রুট টু, তাই তো? তাহলে কী দেখছে? থ্রি প্লাস টু রুট টু প্লাস থ্রি মাইনাস টু রুট টু। তো
तो देखो टू रुट टू टू रुट टू केटे जाच्छे, केटे गेले कि थाकछे तीन आर तीन कत सिक्स माने छय अर्थात एर आंसर हबे किन्तु सिक्स। सुप्रिय दर्शकार्थी आमादेर नेक्स्ट अंक कि आछे, आमादेर नेक्स्ट अंक रोमान्टिक अंक रुट फिफ्टीन प्लस रुट थ्री एवं रुट टेन प्लस रुट एट एर मध्ये कोनटी बड़। तो देखो दुटो राशिके जदि आमि एटाके जदि वर्ग करे दिई एवं एटाके जदि वर्ग करे दिई ताहले ताहले आमरा बुझते पारबो जे कोनटा बड़ एवं कोनटा छोटो। ताहले देखो आमि कि करे अंकटा सल्व करे दिच्छि। तो देखो प्रथम पार्टटा कि आछे रुट फिफ्टीन, रुट फिफ्टीन प्लस रुट थ्री, एटा भालो करे बोझा जाच्छे ना, रुट थ्री एर जदि तुमि वर्ग करो ताहले कि हबे ए स्क्वायर अर्थात रुट फिफ्टीन एर होल स्क्वायर ए स्क्वायर प्लस सूत्रे टू रुट फिफ्टीन इंटू थ्री प्लस रुट थ्री एर होल स्क्वायर। तो कत पाबो पंद्रह, रुट रुट केटे गेले कि थाकछे पंद्रह थाकछे प्लस टू तीन पंद्रह रंग पैंतालिस जोग एटा तो रुट आछे जोग कत रुट रुट केटे गेले तीन थाके तो पंद्रह और तीन जोग करले कत है अठारो। तो देखो एटा किन्तु जोग आछे, ओके भालो करे काटछि बोझा जाच्छे ना, एटा जोग आछे जोग थ्री ठीक आछे। तो देखो पंद्रह और तीन जोग करले कत है अठारो, अठारो प्लस टू रुट फोर्टीन थाकछे ता तो कत थाकछे अठारो प्लस थाकछे अठारो प्लस टू रुट फोर्टीन थाकछे ताई तो। तो देखो एटा तो आमादेर एकटा प्रथम संख्याटा पेलाम, एबार आमि द्वितीय संख्याटा करब ओके। तो देखो एटा कि आछे रुट टेन प्लस रुट एट, एक तो अंक बोलेछे। तो देखो एर जदि तुमि जदि वर्ग करो ओके करले कत हबे रुट टेनर होल स्क्वायर प्लस सूत्रे टू इंटू रुट टेन इंटू रुट एट प्लस रुट एटर होल स्क्वायर ठीक आछे। तो देखो रुट रुट केटे गेले कि थाकछे टेन थाकछे प्लस एखाने कत थाकछे टू आर आठ दस के आछे रुट एट्टी प्लस रुट रुट केटे गेले कि थाकछे आठ थाकछे अर्थात दस आर आठ कत है अठारो है, अठारो प्लस टू रुट एट्टी। सुप्रिय दर्शकार्थी तो देखते ही पारछ एटा कत पाछी अठारो प्लस टू रुट एट्टी ठीक आछे। आर आगे कत पेयेछिलाम, आगे पेयेछिलाम अठारो प्लस टू रुट ठीक आछे, अठारो प्लस आगे कत पेयेछिलाम आमरा आगे पेयेछिलाम हच्छिलो एकटु कलरटा चेंज करछि ठीक आछे ताहले तोमरा बुझते पारबे आगे आमरा कत पेयेछिलाम, आगे पेयेछिलाम हच्छिलो अठारो प्लस टू रुट फोर्टी फाइव पेयेछिलाम। तो देखो ये जे अंकटा आछे ये अंकटार भितरे एखाने अठारो एखाने अठारो मिले जाच्छे ठीक आछे, एटा दुई मिले जाच्छे एटा छिलो पैंतालिस एटा छिलो रुट एट्टी अर्थात आमरा देखते पारछि जे एइटा किन्तु बड़ो अर्थात रुट टेन प्लस रुट एट ठीक आछे अर्थात कोनटा बड़ो रुट टेन प्लस रुट एट अर्थात रुट टेन प्लस रुट एट एटा किन्तु बड़ो ঠিক আছে। কি বলতে বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে আলোচনা করা যাক, রোমান থ্রির অঙ্ক। রোমান থ্রির অঙ্ক বলেছে দুটি মিশ্র দ্বিঘাত করণী লিখি যাদের গুণফল একটি মূলদ সংখ্যা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তো দেখো আমি খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করিয়ে দেবো। তুমি এর অ্যান্সার রোমান থ্রির অ্যান্সার তোমরা এটাও লিখতে পারো এ প্লাস রুট বি
ठीक आछे आबार एटाओ लिखते पारो ए माइनस रूट बी एटाओ किन्तु तुम्हारा लिखते पारो एवं तुम्हारा जेखाने ए मूलद संख्या एवं जेखाने ए मूलद संख्या एखाने कि आछे ए कि आछे मूलद संख्या ठीक आछे कि बोलछि बुझते पारछो ए मूलद संख्या एवं रूट बी शुद्ध द्विघात करणी एवं रूट बी एजे रूट बी जेटा एखाने लिखेछि रूट बी एटा किन्तु शुद्ध द्विघात ओके करणी कि आछे करणी आछे खूब गुरुत्वपूर्ण बुझते पारछो तोमरा किन्तु एटा अन्य करते पारो तुमि एम प्लस रूट एन एम माइनस रूट एन तुम्हारा जेको डिजिटे तुम्हारा करते पारो आमार नेक्स्ट अंक कि आछे सुप्रिय दर्शकार्थी आमादेर नेक्स्ट अंक कि बोलेछे नेक्स्ट अंक बोलेछे रूट 72 थेके कत वियोग करले रूट 32 पावा जाए रूट 72 थेके कत वियोग करले रूट 32 पावा जाए सुप्रिय दर्शकार्थी तो देखो एई जे जे अंकटा आछे এই অঙ্কটা তোমাদের আমি খুব সুন্দর করে সলভ করিয়ে দেব তো দেখো অঙ্কটা কি ছিল অঙ্কটা ছিল রুট 72 থেকে রুট 72 থেকে রুট 32 বিয়োগ করলে রুট 32 72 মানে কি এটাকে একটু করতে হবে দেখো তো দেখো সিক্স গুণ সিক্স ছত্রিশ ছত্রিশ দ্বিগুণী কত হয় বাহাত্তর মাইনাস বত্রিশ মানে কি একটু বড় সংখ্যায় করছি চার গুণ চার ষোলো ষোলো দ্বিগুণী কত হয় বত্রিশ হয় তো দুটো ছয় থেকে একটা ছয় বাইরের দিকে যাবে আর ভিতরে কী থাকবে টু থাকবে মাইনাস দুটো চার থেকে একটা চার বাইরের দিকে যাবে ভিতরে কী থাকবে শুধু টু থাকবে ছয় থেকে চার বাদ দিলে কত হয় টু থাকে টু রুট টু এর অ্যান্সার হবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে একদম লাস্ট অঙ্ক রোমান ফাইভের অঙ্ক সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট অঙ্ক রোমান ফাইভের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মাধ্যমিকে অনেকবার এসছে ওয়ান বাই রুট টু ওয়ান রুট টু প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু প্লাস ওয়ান বাই রুট ফোর প্লাস রুট থ্রি এর সরলতম মান কত হবে তো দেখো সুপ্রিয় দর্শকার্থী এর সরলতম মান কিন্তু এক হবে তো দেখো তোমাদের আমি সলভ করিয়ে দেবো ঠিক আছে তো দেখো অঙ্কটা কি আছে অঙ্কটা আছে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু প্লাস ওয়ান বাই রুট ফোর প্লাস রুট থ্রি তাই তো এর যদি আমরা করণী নিরসন করি তাহলে কী হবে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান আবার কী হবে রুট টু মাইনাস ওয়ান হবে সেম হবে এরকমই রুট টু মাইনাস ওয়ান হবে তাই তো প্লাস সেম হবে এটাও সেম হবে কী হবে বলো ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু আর এখানে কী হবে রুট থ্রি মাইনাস রুট টু অর্থাৎ এটা উপরে যাবে রুট থ্রি মাইনাস রুট টু তো দেখো তারপরে এইটা আছে কী আছে তারপরে এই জায়গাটা শর্ট হচ্ছে এখানে একটা করেছে এখানে একটা দুটো হয়ে গেছে আর একটা হবে প্লাস কী হবে
रूट फोर प्लस रूट थ्री ये तो वन छिलो तले एर अपोजिट क्या होबे कोरिलेशन कर ले रूट फोर माइनस रूट थ्री तो ये ऊपर दिखे ही जाए रूट फोर माइनस रूट थ्री तई तो देखते ही पार्छो ये जो कलर एक परिवर्तन करी तेल तुम्हारा देखते पावे जो अंकटा ए प्लस बी इंटू ए माइनस बी ए प्लस बी इंटू ए माइनस बी ए प्लस बी इंटू ए माइनस बी अर्थात ए स्क्वायर माइनस बी स्क्वायर तई तो बुझते कि बोलछी तो देखो अंकटा एकटू केटे दिच्छी ठीक है काटले कि थाकछे तुम्हारा देखते ही पारछो जे थाकछे वन बाय रूट टू एर होल स्क्वायर माइनस वन एर होल स्क्वायर थाकछे आर कि थाकछे रूट टू माइनस वन थाकछे ब्रैकेट क्लोज हो जा प्लस तो देखो एबार कि थाकछे एबार थाकछे वन आई रूट थ्री माइनस रूट टू ताई तो आर कि थाकछे रूट थ्री एर होल स्क्वायर माइनस रूट टू एर होल स्क्वायर एटा थाकछे आर एकटा कि थाकछे तीनटा संख्या ताई तो लास्ट कि थाकछे रूट फोर एर होल स्क्वायर माइनस रूट थ्री एर होल स्क्वायर ऊपर कि थाकछे वन आर थाकछे रूट फोर माइनस रूट थ्री थाकछे तई तो ताहले एखाने क्यालकुलेशन करे आमरा कि पाच्छि एखाने आमरा क्यालकुलेशन करे पाच्छि जे डायरेक्ट कर दिच्छि वन रूट टू माइनस वन केटे गेले कि थाकछे टू माइनस वन थाकछे प्लस आर कि पाच्छि वन पाच्छि रूट थ्री माइनस रूट टू बाय थ्री माइनस टू थाकछे प्लस आर कि थाकछे आर थाकछे वन थाकछे रूट फोर एकटू मुछे दिच्छि बोझा जाच्छे ना रूट फोर एवं लास्टर जेटा आछे जेटा ओखाने बोझाते गिये समस्या छिलो प्लस वन बाय एखाने कत हबे रूट फोर माइनस रूट थ्री छिलो ताई तो आर नीचे छिलो फोर माइनस थ्री एटा छिलो जेटा आमादेर किन्तु एकटू काटते गिये समस्या छिलो सेटा किन्तु तोमादेर आमि बुझिये दिलाम सुप्रिय दर्शकार्थी एबार आमि अंकटा सल्व कर दिच्छि ठीक आछे आर बेशी बड़ो नेई तो देखो अंकटार भितरे आमरा जेटा नजर करते पाच्छि जे वन आर नीचे थाक आर उपरे थाकछे रूट टू माइनस वन थाकछे ब्राकेट क्लोज आर नीचे थाकछे एक थाकछे प्लस एखाने कत थाकछे वन थाकछे रूट थ्री माइनस रूट टू ब्राकेट क्लोज वन थाकछे प्लस वन थाकछे आर कि थाकछे रूट फोर माइनस रूट थ्री रूट फोर माइनस रूट थ्री आर नीचे एटा तो ब्राकेट आर नीचे कि थाकछे वन थाकछे तो देख ए वन ए वन ए वन ए वन ए वन ए वन केटे जाए कि थाकछे ताहले थाकछे रूट टू माइनस वन प्लस एटा कि थाकछे
रूट थ्री माइनस रूट टू एखाने कि थाकछे प्लस रूट फोर माइनस रूट थ्री। तो देखो माइनस रूट थ्री एक कलर चेन्ज कर दी, एक कलर चेन्ज कर ले भाल लगे देखते। माइनस रूट थ्री प्लस रूट थ्री प्लस रूट टू माइनस रूट टू कि थाकछे रूट फोर, रूट फोर माइनस वन। रूट फोर मान कि दुई गुण दुई माइनस वन, दुटो दुई थेके एकटा दुई नामबे टू माइनस वन, दुई थेके एक बार दिले कत होबे वन होबे, अर्थात अन्सार होबे किन्तु वन। सुप्रिय दर्शकार्थी अंकटा तुम्हारा नजर करते पारछो, ठीक आछे एकटुखानी शर्ट कर दिच्छि नाहले समस्या होबे। ठीक आछे, तो देखो अंकटा तोमादेर आमी आरेकबार देखाच्छि, एखाने खूब सुंदर करे किन्तु सल्व करा आछे, এর কিন্তু করণীয় নিরসন করেছে। ঠিক আছে, রুট টু প্লাস ওয়ান যদি থাকে উপরে রুট টু মাইনাস ওয়ান দিয়েছি, এখানে রুট টু মাইনাস ওয়ান দিয়েছি। রুট থ্রি প্লাস রুট টু যদি থাকে এটা রুট থ্রি মাইনাস রুট টু, সেটা উপরের দিকে বসিয়েছি। রুট ফোর, রুট ফোর প্লাস রুট থ্রি যদি এখানে ছিল এটা রুট ফোর মাইনাস রুট থ্রি বসিয়েছি আর উপরে বসিয়েছি, তাই তো? তো দেখো এবার কী করেছি, এবার তোমরা দেখতেই পারছো যে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, অর্থাৎ রুট টু এর রুট টু আর ঠিক আছে ওয়ান, এর ওয়ানের হোল স্কোয়ারও তোমরা দিতে পারো। রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস রুট টু এর হোল স্কোয়ার, রুট ফোরের হোল স্কোয়ার মাইনাস রুট থ্রির হোল স্কোয়ার, তাহলে কী থাকছে? ক্যালকুলেশন করে আমরা দেখতে পারছি অঙ্কটার ভিতরে রুট টু মাইনাস ওয়ান, নিচে দুই থেকে টু মাইনাস ওয়ান, এখানে কী থাকছে তিন থ্রি, রুট থ্রি রুট থ্রি কেটে গেলে শুধু তিন থাকছে, থ্রি মাইনাস টু, এখানে কী থাকছে? আর এখানে দুই বসে গেছে, রুট টু কেটে গেলে ফোর থাকে, আর এখানে কী আছে রুট রুট কেটে গেলে শুধু থ্রি থাকে, তাই তো? তার মানে দেখো তোমরা তো এখানে নজর করতেই পারছো যে এটা তো নিচে তো ওয়ান থাকে, এখানে নিচে ওয়ান থাকে, এখানে নিচে ওয়ান থাকে, তার জন্য ডাইরেক্ট কিন্তু অঙ্কটা এটা বসিয়ে দিয়েছি। এখানে তো ওয়ান থাকে, তার জন্য আর একটা লাইন বাদ দেওয়া হয়েছে, রুট টু মাইনাস ওয়ান, রুট থ্রি মাইনাস রুট টু, রুট ফোর মাইনাস রুট থ্রি। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু ক্যালকুলেশন করে কাটা হয়েছে। ঠিক আছে, তো দেখো তোমরা প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি, তোমরা এটা এখানে কেটেছে, এখানে কাটলে ভালো হবে, মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি। ঠিক আছে, আর এই রুট ফোর মানে কি, রুট ফোর মানে কি টু, তো রুট ফোর মানে কি রুট যদি ফোর হয় তাহলে কি রুট দুই গুণ দুই, দুটো দুই থেকে একটা দুই বাইরের দিকে থাকবে, তার জন্য এটা করা হয়েছে। ঠিক আছে, এগুলো কেটে দিচ্ছি আমি। ঠিক আছে, তো দুই থাকছে, তো দেখো প্লাস রুট টু মাইনাস রুট টু প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কী থাকছে, তাহলে মাইনাস ওয়ান থাকছে আর এদিকে প্লাস টু থাকছে, দুই থেকে একবার দিলে কত হয় ওয়ান অ্যান্সার হয়। ঠিক আছে, অর্থাৎ সুপ্রিয় দর্শকার্থী এর সরল নির্ণয় সরলতম মান কিন্তু ওয়ান হবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, এটাও তোমাদের আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।